এই ভিডিওতে আমি একটা মাইসিকিউল ডাটাবেজে কিভাবে ডাটা ইম্পোর্ট করতে হয় সেটা দেখাবো। আচ্ছা, আমার নাম হচ্ছে সাইদ। আমি আসলে যেটা ইউজ করতেছি এখানে সি প্যানেল হোস্টিং কন্ট্রোল ইউজ করতেছি, আর মাই সিকুয়েল ডাটাবেজ ইউজ করা হবে পিএইচপি মাই অ্যাডমিন ওইটার থ্রুতে। পিএইচপি মাই অ্যাডমিন পিএইচপি বেসড মাই সিকুয়েল ইন্টারফেস ইউজার ইন্টারফেস, এটার থ্রুতে আমি মাই সিকুয়েল ডাটাবেজে কিছু ডাটা ইম্পোর্ট করব। আচ্ছা, এখন ডাটাটা আসলে কোথায় যাবে, ডাটাটা কোথায় যাবে? আচ্ছা, এখানে একটা কোর্স আছে, মানে কোর্স এখানে আমি কিছু মানে কোয়েশ্চেন রাখতেছি আর কি। আমি ডাটাবেজের ডাটাগুলো কোয়েশ্চেনগুলোকে ইম্পোর্ট করব, তারপর একটা ক্রন জব, ক্রন মানে একটা রেগুলার প্রতি নাইটে কিছু পিএইচপি স্ক্রিপ্ট রান হবে, সেটা সে ডাটাবেজ থেকে কোয়েশ্চেনগুলোকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এটা একটা ওয়ার্ডপ্রেস বেসড ওয়েবসাইট। আচ্ছা, তো আমরা ডাটাবেজেস, আচ্ছা এখানে পিএইচপি মাই অ্যাডমিন, তো আমরা পিএইচপি মাই অ্যাডমিনে আসি। তো এখন আমরা করসপন্ডিং ডাটাবেজে যাব। তো আমি এই মোমেন্টে একটু পজ করব, আমি ডাটাবেজে গিয়ে তারপরে হয়তো আসবো। এখানে যে এক্সপান্ড করলে ডাটাবেজ নেম দেখা যাবে, আমি ওখান থেকে একটা ডাটাবেজ সিলেক্ট করব। আচ্ছা, আমি ডাটাবেজে চলে এসেছি, জাস্ট লেফট আমি ক্লিক করেছি, ওপেন রাখছি না আর কি। এটার নাম হচ্ছে টেন্ডার্স প্রজেক্টস। তো আমি যেই ডাটাবেজ টেবিলের ভিতরে এই কোয়েশ্চেনগুলো রাখি সেটা হচ্ছে কোয়েশ্চেন্স টু অ্যান্সার, এখানে রাখি, জাস্ট ইম্পোর্ট করতে হবে। আর এটা আসলে জাস্ট একটা সিম্পল ডাটাবেজ, এখানে ডাটাবেজ ডিজাইনের যে স্ট্র্যাটেজি যেগুলো আছে ওগুলো ইউজ করে করা হয় নাই, এটা জাস্ট কুইক। সেখানে আমাকে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করার জন্য যে ডাটাটা সেটা আমি আপনার একটা টেক্সট ফাইলে রেখেছি, ঠিক আছে। টেক্সট ফাইলে বিভিন্ন কোয়েশ্চেনগুলো আছে, এক একটা লাইনে এক একটা কোয়েশ্চেন আছে। আর এখানে যেটা আছে যে আপনি যে 002806 এটা দেখা যাচ্ছে যে আসলে মানে প্রত্যেকটা কলামকে রিপ্রেজেন্ট করে, এক একটা জিনিস এক একটা কলামকে, ডাটাবেজের এক একটা কলামকে রিপ্রেজেন্ট করে। তো আপনি যদি স্ট্রাকচার দেখতে চান ডাটাবেজ টেবিলের স্ট্রাকচার, তো প্রথমে হচ্ছে আইডি, আইডিটা আমরা এমটি রেখেছি, খালি রাখছি যেন আইডিটা অটো জেনারেট হতে পারে। তারপর ইস মুভড টু বাংলা, মানে বাংলা এসে লার্নিং এ কি আমরা এই কোয়েশ্চেনটা এখনো ইম্পোর্ট করছে কিনা। ইস মুভড টু সাইজ, একই কোয়েশ্চেন আমরা দুইটা ওয়েবসাইট আপলোড করি। আর এখানে হচ্ছে যে অথরের আইডি, এটা আসলে আমার আইডি, ক্যাটাগরি কুইজ, আর এটা হচ্ছে কি 1944, এটা হচ্ছে আপনার সেই ম্যাট্রিক সিগনাল প্রসেসিং এই কোর্সের এটা। আচ্ছা, অথরিটি ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ক্যাটাগরি 806, সাব ক্যাটাগরি 1944, এটা হচ্ছে কোয়েশ্চেন, এটা ইম্পোর্ট করলে জিনিসটাকে নিয়ে আসবে। এখন নর্মালি আসলে সিএসবি ফাইলে আমরা মানে কমা ইউজ করি, আমি একটা টিল্ডা ক্যারেক্টার ইউজ করছি, যার কারণ অনেক সময় কোয়েশ্চেনের ভিতরে কমা থাকতে পারে, সেটা একটু ডিফিকাল্ট করে ফেলে। আপনি তো ডাবল কোটেশন ইউজ করতে পারেন, অথবা স্ক্যাপিং আরও কিছু ব্যাপার স্যাপার আছে করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি স্পেসের পরিবর্তে টিল্ডা ইউজ করে জিনিসটা সহজ হয়ে যায়। তো আপনারা কীভাবে ইম্পোর্ট করতে হবে, আচ্ছা ইম্পোর্ট ইম্পোর্ট করার জন্য আমি একটা কাজ করি, আমি একেবারে যেখান থেকে ইম্পোর্ট করব ওখানে গিয়ে তারপর ভিডিও অন করব। আচ্ছা, মানে যেখান থেকে ফাইলটা আনা যাচ্ছে সেটা আমরা ওখান থেকে নিয়ে নিই। আচ্ছা, ইন্টারাপশন অ্যালাউ করা যায়, এখানে ফরেন কি আসলে নেই,
SQL আসলে সিএসভি বলা যায়। আচ্ছা, কলাম সেপারেটেড বাই হচ্ছে কি আপনার টিল্ডা ক্যারেক্টার, এন্ড ক্লোজ ডাবল কোটেশন, কলাম এসকেপ। আচ্ছা, এটা ডু নট অ্যাবর্ট অন ইনসার্ট এরর। ওয়ার্নিং আছে, কারণ আমরা প্রথম কলামটাকে অটো জেনারেট করতে দিয়েছি এবং ওটাকে আমরা এমটি রাখছিলাম, সে কারণেই হচ্ছে। আচ্ছা, আমরা দেখি যে ইম্পোর্ট হয়েছে কিনা। আচ্ছা, আমরা আইডির থ্রুতে যদি আমরা সর্ট করি, ইফ উই টেক ওয়ান মোর ভ্যাক্টর অর্থগোনাল, আমরা যদি কোয়েশ্চেন দেখি এখানে, ইফ উই টেক ওয়ান মোর ভ্যাক্টর অর্থগোনাল, তো আশা করা যায় যে এটা হয়েছে। এখন এখানে যেটা আছে যে মানে ইজ মুভ টু বেঙ্গলি, ইজ মুভ টু সাইড স্ট্রি, এখনো মুভ করা হয় নাই। মুভ করার পরে এটাই হবে, মুভ করার জন্য আমাকে একটা পিএইচপি স্ক্রিপ্ট রান করতে হবে। আচ্ছা, আমি এখানে যাচ্ছি কিন্তু এটা নেই। আচ্ছা, আমি দেখি যে এখন ইম্পোর্ট করা যায় কিনা। আচ্ছা, এখন আমি মানে একটা পিএইচপি স্ক্রিপ্ট এক্সিকিউট করব যেটা ইম্পোর্ট করবে আশা করি। আমরা একটু দেখার চেষ্টা করি, যেটা তো কয়েকটা স্টেপে করতে হতে পারে, মানে অ্যাট ওয়ান ইনস্ট্যান্স হাউ মেনি, কতগুলো একসাথে ইম্পোর্ট হয় সেটার উপর বেস করে, আর কোয়েশ্চেন নাম্বারের উপর বেস করে। আচ্ছা, ইফ উই টেক ওয়ান মোর ফ্যাক্টর, তার মানে আমরা লাস্টে পৌঁছে গেছি, সেখানে আমরা দেখবো যে আসলে ইম্পোর্ট হয়েছে কিনা। এখন দেখুন, আমরা একটু পেজটাকে রিফ্রেশ করি। আচ্ছা, এটা মনে হয় হয়েছে, তবে সবগুলো হয়েছে কিনা এখনো বোঝা যাচ্ছে না, কারণ আমাদের তো আসলে মানে ওয়ান লিনিয়ার, দ্যাট ওটা লাস্ট হওয়ার কথা ছিল, শো লিনিয়ার ভেক্টর স্পেস, শো লিনিয়ার ভেক্টর স্পেস। আচ্ছা, আমি দেখি এখানে। আচ্ছা আচ্ছা, মনে হচ্ছে যে এতটুকু পর্যন্ত ওখানে দেখাচ্ছে, বাকিগুলো কি হয়েছে সেটা আসলে দেখতে হবে। আমরা এটাকে একটু রিফ্রেশ করি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে মানে সবগুলি হয়েছে, মুভ টু বাংলা, তার মানে বাংলাতে সবগুলি হয়েছে এখানে। এখন কি কারণে দেখাচ্ছে না সেটা একটা বিষয়, একটা হতে পারে যে সর্টিং এর একটা অর্ডার কোনো ব্যাপার স্যাপার থাকতে পারে, যে এরা আসলে অর্থগোনাল। আচ্ছা, এখানে আসছে এটা, যাই হোক। এখন সেম জিনিস, সেম কোয়েশ্চেন গুলো sizetree.com যেটা আছে এখানেও ইম্পোর্ট করার জন্য স্ক্রিপ্ট আছে, এটা একই স্ক্রিপ্ট, জাস্ট মানে দুইটা জায়গাতে কাজ করতেছে। এখন এটাতে কিভাবে দেখা যায়, আমি এখনো হয়তো মানে ডিরেক্ট লিঙ্কটা দেই নাই, এখানে হয়তো কিউ অ্যান্ড এ নামে একটা সেকশন থাকবে, সেখানে ক্যাটাগরি থাকবে, সেখানে এটা দেয়া হবে কিউ অ্যান্ড এ। আচ্ছা, যাক, এটা আপনাদের জন্য আসলে অতটা ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, যাক, এখানে পিএইচপি স্ক্রিপ্ট রান করা হয়নি, রান করলে এখানে নিয়ে আসা সম্ভব, একই পিএইচপি স্ক্রিপ্ট, ইট জাস্ট মানে
ক্যাটাগরি সাব ক্যাটাগরি আর ডাটাবেস চেঞ্জ, ডাটাবেস চেঞ্জ না, এটা মানে একই তো টেবিলের মধ্যে ডাটাবেস চেঞ্জ হবে না, এটা শুধু জাস্ট ইজ মুভ টু সাইড থ্রি, এটা ওয়ান হয়ে যাবে। আর সেক্ষেত্রে অথর আইডিটা মনে হয় ওখানে 7 or 8 অর সামথিং অর 10 কিছু একটা আছে আর কি। আচ্ছা যাই হোক, আজ এ পর্যন্তই, আমি ইউটিউব চ্যানেলে আপলোড করব, ভালো থাকেন।